যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের 2021 সালের স্থগিত দ্বিবার্ষিক নির্বাচন আগামী 16 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি মাসুক আহমদ, প্রধান নির্বাচন কমিশনার, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট। নির্বাচন 2021 31 অক্টোবর স্থগিত নির্বাচন আসছে রবিবার 16 জানুয়ারি এনসাইন ক্লাবে সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আগামী 16 জানুয়ারি রবিবার পূর্ব লন্ডনের এনসাইন ইয়থ ক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার বৃন্দ। আমি সকল ট্রাস্টবৃন্দকে অনুরোধ করতেছি, নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্দিষ্ট সময়ে ভোটকেন্দ্রে এসে আপনার পছন্দ মতো প্রার্থীবৃন্দকে আপনার মূল্যবান ভোট প্রদান করিবেন। গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নতুন কমিটি গঠনের লক্ষ্যে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার মাসুক আহমদ, নির্বাচন কমিশনের সদস্য ফয়সল আহমদ ও নির্বাচন কমিশনের সদস্য ফখরুদ্দিন এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব কথা জানান। বিগত 2021 সালের 31 অক্টোবরের স্থগিত হওয়া এ নির্বাচন আগামী 16 জানুয়ারি 2022 রবিবার সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত দুটি প্যানেলে অনুষ্ঠিত হবে। গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের 1477 জন ট্রাস্টি এ নির্বাচনে ভোটার হিসাবে তাদের ভোট প্রয়োগ করতে পারবেন। চৌধুরী মুরাদ, বায়ান্না বাংলা টিভি, লন্ডন। লন্ডন থেকে প্রচারিত অতি প্রবাসীর কণ্ঠস্বর বায়ান্না বাংলা। বায়ান্নের রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। বায়ান্না বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে। কানেক্টিং বাংলা গ্লোবালি।